চলতি মাসের 31 জানুয়ারি এক বিরল মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে। এই রাতে রক্তের মতো টকটকে লাল রং ধারণ করবে চাঁদ। চন্দ্রগ্রহণের রাতে সেই দৃশ্য দেখা যাবে পৃথিবীর নানা প্রান্ত থেকে। যদিও মহাকাশ বিজ্ঞানীদের দাবি, প্রত্যেক চন্দ্রগ্রহণেই লাল রঙের হয়ে ওঠে পৃথিবীর উপগ্রহটি, শুধু তার শেড হয় বিভিন্ন রকম। এবারের ব্লাড মুন একটা অন্য কারণে দৃষ্টি আকর্ষণ করবে। আমরা পৃথিবীকে কতটা দূষিত করেছি তাই বোঝা যাবে চাঁদের গাঢ় লাল রঙে। ভারতের জওহরলাল নেহরু প্ল্যানেটোরিয়ামের শীর্ষস্থানীয় এক বিজ্ঞানী H.R. মধুসূদন জানিয়েছেন, এটা আসলে একটা হাইপ। সত্যি এতে বিশেষত্বের কিছু নেই। বাতাসের ধূলিকণার পরিমাণ অনুযায়ী প্রত্যেক চন্দ্রগ্রহণে চাঁদ হালকা না গাঢ় লাল হবে সেটা ঠিক হয়। গাঢ় লাল হওয়াটা শুধু স্মরণ করিয়ে দেয়া যে আমাদের আবহাওয়ামণ্ডল কতটা দূষিত। সাধারণত চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ায় চাঁদকে দেখা যায় না। এই মধুসূদনের কথায় সেই সময় চাঁদ কালো হওয়া উচিত, তবে পৃথিবীর আবহাওয়ামণ্ডল থেকে আলোকের বিচ্ছুরণের কারণে আপনারা একটা লালচে রং দেখতে পাবেন। প্রত্যেক চন্দ্রগ্রহণেই চাঁদ লাল থাকে। এই একই কারণে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্যও লাল থাকে বলে জানিয়েছেন তিনি।